আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাইমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে রেসিপি করছি অ্যাপেল জেল। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাতে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আসুন তাহলে শুরু করা যাক। আমি চারটে আপেল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। চারটে আপেল 500 গ্রাম থেকে একটু বেশি হবে। আমি নাইফের সাহায্যে এইভাবে আমি কেটে নিচ্ছি, ছিলে নেব। ছেলা হয়ে গেছে, আমি এবারে গ্রেট করে নিচ্ছি। সব আপেল আমি এইভাবে গ্রেট করে নেব। আমার সব আপেল গ্রেট করা হয়ে গেছে। আমি গ্যাস ধরিয়েছি, কড়া চাপিয়েছি। আমি কড়ার মধ্যে আপেলগুলো দিয়ে দেবো। ভালো করে আমি 5 মিনিট নাড়াচাড়া করে নেব। পাঁচ মিনিট পর দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। অনবরত নাড়তে হবে, নইলে তলায় ধরে যেতে পারে। এখানে আমি এলাচের গুঁড়ো দিচ্ছি 1/4 ভাগ, আর ডালচিনি পাউডার 1/4 ভাগ। আপনারা চাইলে গোটাও দিতে পারেন, পরে সেটা বার করে নিলেও হবে। আমি গুঁড়োটাও ব্যবহার করলাম। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। 15 মিনিট ধরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। একদম গলে গেছে, আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি, 500 থেকে একটু বেশি, 600 পরিমাণ। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। চিনি থেকে পানি ছাড়বে, ওই পানিটাও শুকিয়ে ফেলতে হবে। আরও 15 মিনিট কুক করে নিতে হবে, যতক্ষণ না একটা জেল জেলি ভাবটা আসে। দেখুন কত নরম হয়ে গেছে। চিনি দেওয়ার পর কালারটা দেখুন কি সুন্দর চেঞ্জ হয়েছে। অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। এখন এর ঘনত্বটা দেখুন কীরকম, একটা পানি পানি ভাব, চিনির থেকে পানি ছেড়েছে, আরও ঘন হয়ে যাবে। দেখুন কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে। একদম কমপ্লিট অ্যাপেল জেল আমি প্লেটে করে দেখাচ্ছি। দেখুন এর থেকে 1 ফোঁটাও পানি পড়ছে না, একদম পারফেক্ট। আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম। আমি ঠান্ডা করে নেব। 1 টিস্পুন লেবুর রস অ্যাড করে দিচ্ছি। গরম অবস্থায় লেবুর রস দিলে হবে না, একটু ঠান্ডা করার পর লেবুর রস দিতে হবে। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে। বন্ধুরা, আপনারাও এইভাবে তৈরি করুন।
দেখবেন খুব সুন্দর খেতে, দারুণ টেস্টি। আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাতে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আমি এইভাবে চারে রেখে দিচ্ছি, এটা 6 মাস ফ্রিজে রেখে খাওয়া যাবে। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।